আমরা আজকে স্কিন গ্লু ইউজ করা দেখাবো। আমরা এই যে টিউবটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা স্কিন গ্লু। আমরা অপারেশনের পরে, যে কোনো অপারেশন, ক্লিন কাট অপারেশনের পরে ইউজ করতে পারি। ওনটি প্রথমে ড্রাই, ক্লিন এবং ড্রাই করতে হবে। এবং দেখছেন তো দুই পাশে দুইটা সুতো ধরে রাখা হয়েছে, এটা সাবকিউটেনাস টিস্যু সেলাই দেওয়ার পরে তারা ধরে রেখেছে। এই গ্লুটা দেওয়ার সুবিধা যেটা, যে আমরা হচ্ছে সাধারণত চার দিন পরে একটা ড্রেসিং করি, তারপরে আবার 14 দিন পরে করি, এটা দিলে কমপ্লিটলি একটা কোটেড থাকে এবং ইনফেকশনের রেট একেবারেই কমে যায়। সুতরাং আমরা এই গ্লুটা কীভাবে দেওয়া হয় এই পদ্ধতিটা আমাদের ডক্টর সুপ্তি আপনাদের ডেমোস্ট করে দেখাবে। এই যে সামনে যে সাদা অংশটা দেখছেন, এদিক দিয়ে আমরা সাধারণত গ্লুটা বের হয়ে আসে, কিন্তু এই মুহূর্তে গ্লুটা ইনঅ্যাক্টিভ। যখন সে একটা চাপ দিবে এর ভিতরে, দেখুন সুপ্তি চাপ দাও, এবং আস্তে ধীরে আমাদের কাছে এটা বের হয়ে আসবে। বের হয়ে আসলে আমরা এই গ্লুটাকে এখানে দেব। আস্তে ধীরে দেখুন বের হয়ে আসছে, এবং গ্লুটা যখন উন্ডের ওপর 1 or 2 coated দিলে বেশি ভালো হয়। তাহলে এরপরে রুগীটা গোসল করতে পারবে, এবং অ্যাকচুয়ালি অনেক ভালো উন্ড ইনফেকশন প্রিভেন্ট হয়, এবং রুগীর পোস্ট অপারেটিভ আউটকামটা অনেক ভালো হয়। আমরা এটা এখন রেগুলার ইউজ করছি, এবং এটা বাংলাদেশে অ্যাকচুয়ালি পাওয়া যায় 570 টাকা দাম মাত্র। এটা দেওয়ার পরে আমরা একটা মাইক্রোপোর দিয়ে দিব, এবং রুগী রেগুলার গোসল করবে, এটাতে কোনো সমস্যা হবে না। এখন আমরা সুতাটা কেটে ফেলবো, যে সাবকিউটেনাস সুতা দিয়েছিলাম 40 ভিক্রিল আনডাইড। আমরা 3 লেয়ারে সাধারণত ওন্ড ক্লোজ করি, এটা একটি অ্যাক্সিলারি ওন্ড। এবং এরপরে গ্লুটা ড্রাই হলে আমরা এই ব্রাউন একটা টেপ দিয়ে দিই, এটা দিলে অ্যাকচুয়ালি রুগী গোসল করতে পারে এবং কোনোই সমস্যা হয় না। আমরা দেখেছি রেগুলার আমরা ইউজ করছি, 14 দিন পরে আমরা যেদিন ওঠাই অ্যাকচুয়ালি সেদিনই ওঠে, এবং এটার জন্য কোনো চেক ড্রেসিংয়ের দরকার হয় না, আমরা জাস্ট একটু চেক করি।